আসসালামু আলাইকুম দর্শক, আমি জাবের চলে আসছি গাবতলী হাট থেকে ডেলিবাজার নিউজের আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি চলে আসছি গাবতলী হাটে এবং গাবতলী হাটের পপুলার কয়েকজন ব্যাপারীর সাথে আমি কথা বলবো। এদের সবাইকে আপনি চিনেন, তো আপনারা চিনেন, তো এদের সাথে কথা বলবো এবং আজকে বাজারে গরুর কেমন দাম সেটা জানাবো। তো আমার সিরিয়ালে প্রথমে আছেন তাজু ব্যাপারী। তাজু ভাই কেমন আছেন? ভালো আছি, আল্লাহ খুব ভালো। কই গেছিলেন? এতদিন ঈদের ব্যবসা, ঈদের পরে তো আপনার আজকে প্রথম আমার সাথে দেখা। না আসিলাম না, ঈদের পরে আর আপনার সাথে আমার দেখা হয় নাই। দেখা হয় নাই আপনার সাথে? আমার সাথে দেখা হয় নাই, কিন্তু এই প্রথম দেখা। তো যেহেতু এই প্রথম দেখা, বলেন তো ঈদে কেমন ব্যবসা করলেন? কেমন মোটামুটি? মোটামুটি কি মন বেজার করে কোন কি জন? না বেজার না, বাজার ভালো লাগলো। বাজার তো ভালো না, এই টাইমে বাজার একটু খারাপ থাকবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক তাজি ভাই, এই যে গরুর ব্যবসা যে দিন দিন পতন হইতেছে, মানে গরুর দাম পাচ্ছেন না গাবতলী হাটে, এই ব্যাপারে আপনার কি কোনো কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? ভাই কি বলবো, এখন বাজার মতন বেচতে হবে, বাজার মতন কিনতে হবে। হ্যাঁ, এখন পাবলিকের কাছে টাকা থাকলে সে পাবলিক আইসে একটা গরু কিনে। হ্যাঁ, এখন গোছের দাম হয়ে গেছে বেশি, পাবলিক খাইব কি? আচ্ছা, না এটা ঠিক, এটা সরকার যদি একটু কমাই মুমাই দিত পাবলিক সুবিধা পাইত। আচ্ছা, এই হলো আপনার বক্তব্য। আচ্ছা, তো তাজি ভাই এই যে গরুটা দেখতে পারতেছি একদম দেশি সার, কোরবানির জন্য তো এইসব গরু খুবই চাহিদা। তো যাই হোক, এই গরুটার ওজন কিরকম হবে? এটা 4 মণ 10 কেজি। 4 মণ 10 কেজি। তো এইটা তাজি ভাই দাম চাচ্ছেন কেমন? ভাই এটা দাম চাই 120। 120 লাস্ট কত হলে বিক্রি করা যাবে? ভাই 105 হলে বিক্রি করবেন। লাস্ট 105 হলে বিক্রি করবেন? আচ্ছা, দর্শক দেখতে পারতেছেন এই গরুটা তাজু ভাই 105 হইলে লাস্ট বিক্রি করবে। তারপরে আরেকটা দেখেন, কোনটা দেখাবেন? চলেন আসেন, বৃষ্টি আসতেছে, বৃষ্টির আগে এটা শেষ করতে হবে। তো কোনটা, এই লালটা তাজু ভাই? আচ্ছা, এই লালটার ওজন কিরকম হবে? হ্যাঁ, 150 কেজি। তো এইটার দাম চাচ্ছেন কেমন? এটা 125। 100 একশো সমান 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 100। আর এইটা তাজু ভাই কি সার নাকি দামর? সার। তো এইটা কিরকম দাম চাচ্ছেন তাজু ভাই? এটার দাম চাই 120-130। 120-130। হ্যাঁ, 110 হলে দিব। এটার ওজন কিরকম হবে? এটা 4.5 মণ। 4.5 মণ। আচ্ছা আচ্ছা, তারপরে এরপরে এই যে এই সাদাটা দেখতে পাচ্ছি, ওইটার এটা একই, ওইটার এটা একই, 4 মণ ওজন হবে। 4 মণ ওজন হবে। এটার দাম চাচ্ছেন কত? এটার দাম চাই 135। 135। এটা কত হলে বিক্রি করবেন লাস্ট? এটা 110 হলে বিক্রি করবেন। লাস্ট 110 হলে বিক্রি করবেন? এই দুইটাই সেম সেম। তো তাজি ভাই এই হলো কালেকশন, কম কালেকশন, এখন আরো কালেকশন আসবে পরে পরে। তো তাজি ভাই অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। তো ঠিক আছে, তো চলেন আমরা আর একটু দেখবো যে আর কোনো ব্যাপারী ভাইকে আমরা পাই কিনা। তো চলেন ঘুরি একটু। তো দর্শক, ঘুরতে ঘুরতে আমরা চলে আসছি, আমরা আজকে কথা বলবো রানা ভাইয়ের সাথে। এই যে দেখতে পাচ্ছেন রানা ভাই, দিই তাকান, রানা ভাইয়ের পরিচয়টা একটু দিই। রানাথ ভাই হলো আমাদের গাবতলী হাটের পান্নাথ ব্যাপারীর বড় ছেলে, বড় ছেলে। তো রানা ভাই কেমন আছেন? তো ওইখানে বাদ দিয়েছি, এইখানে কেন? একটু জোরে কথা বলতে হবে। মনে করেন 10-12 লয়েছিলাম, বিক্রি করছি কোরবানি পর থেকে, মনে করি ব্যবসা ডাউন। আচ্ছা, সেখানে খারাপ থেকে বড় করে কোথাও আসছি না, অল্প করে নিয়েছি আপনার আসলে 7-8টা কি। আচ্ছা, তো গরু দেখেন আসেন। তো এই যে কালো গরুটা, এটা ওজন কিরকম হবে? একটু জোরে বলেন। 150 কেজি হবে। 150 কেজি। এটা অরিজিনাল গোস হবে, 150 কেজি, দেশি সার না, এটা ক্রস সার। আচ্ছা, এটা দাম চাচ্ছেন কেমন? এটা দাম সেম মনে করেন আপনার 1,05,000 দাম চাচ্ছেন। 1,05,000-1,10,000 টাকা দাম চাচ্ছেন। আচ্ছা, তারপরে এই যে এইটা দেখা যাচ্ছে, এটা কিরকম দাম চাচ্ছেন? এটা একটু দিকে ঘুরান তো। এটা ওজন কিরকম? হ্যাঁ ঠিক আছে, ওজন কিরকম? এটা মনে করেন 3 মণ পাবে। এটা 3 মণ হবে না, 110 কেজি পাবে না, আধা গুলো 3 মণ। না না না, কি কর, এখন যদি বলতাম যে 4 মণ তাহলে ওটাই ঠিক ছিল। আর না না না, আমার কাছে আইডিয়া আছে না, আর এমন হইতে পারে। অরিজিনাল গোস্তাবের মনে করেন 110 কেজি, মাথা কুলজা দিয়ে 3 মণ আসবে। 110 কেজি অরিজিনাল, 110 কেজি, 110 কেজি ধরে না, এটা মাথার ওজন 5 কেজি, এটা কুলজা বেশি 5 কেজি ধরবেন না, না ধরতে পারবেন না। আচ্ছা, তো এটা 3 মণই ধরলাম, দাম চাচ্ছেন কত? এটা দাম চাই 85। হ্যাঁ, 85 দাম, 85,000 টাকা দাম চাইতেছে। আচ্ছা, এরপরে এই যে এটা, এটাও দেখি, এটা দেশি গরু, এটার ওজন কিরকম হবে? মনে করেন আপনার 110 কেজি আছে। 110 কেজি
এটা ওই দাম চাচ্ছেন কেমন? এটা দাম সেট 75। এটা দাম চাচ্ছেন 75,000 টাকা। আচ্ছা, এরপরে এটা দাম সেট এসে আপনার এটা একটু সাইড করে দেখান, গরুটা না দেখালে তো হবে না। হ্যাঁ, এটা দেশি। এটার ওজনটা আগে বলেন। এটা ওজন আছে, ওজনের বছর আপনার 3.5 মন পাবেন। 3.5 মন, 3 মন 10-এর পাগনি, 3.5 মন লাগবে। 3 মন 10-এর, 3.5 মন ইয়া হবে। আচ্ছা, তারপরে এটা ক্রস, ও এটা দাম চাচ্ছেন কত? দাম চাই মনে করেন আপনার, দাম তো চাইতেছি 1,05,000। 1,05,000 দাম চাই। আর বিক্রি? বিক্রি মনে করেন 90,000 বিক্রি হবে। 90,000 বিক্রি হবে। আচ্ছা, তারপরে এই যে এটার দাম চাচ্ছেন কত? দাম চাই 1,05,000, দাম চাই 90,000 বিক্রি হবে। 90,000 বিক্রি করবেন? অরিজিনাল গোশ আছে, 3.5 মন গোশ আছে। 3.5 মন গোশ আছে, দাম পোষায় কিছু। আর এই যে এই সারটা, এটা দাম চাইতেছি মনে করেন 85,000। এটা কত এলে বিক্রি করবেন? 73-75,000 বিক্রি হবে। 73-75,000 এলে বিক্রি হবে। তো রানাভাই, এই ছিল কালেকশন নাকি? ইনশাল্লাহ আবার দেখা হবে। তো এখানে বিদায় নেব, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। হ্যাঁ, তো চলেন আমরা আরেকটু কথা বলি, দেখি অন্য কাকে পাওয়া যায়, তার সাথে একটু কথা বলবো, দেখি। তো দর্শক, চলে আসছি মঞ্জু ভাইয়ের ডগায় এবং আজকে মঞ্জু ভাইকে পাই গেছি। মঞ্জু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ঈদের পরে আপনার সাথে প্রথম দেখা। কেমন হয়েছে ব্যবসা? ভালোই। বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো আছে। তা আপনি ঈদের দিন, ঈদের আগের দিন সকালবেলা চলে গেলেন কেন? গরু তো আরেক গাড়ি আনতে পারতেন। আরে এত লিক্স নেই না তো, আমি এত লিক্স নেই না, এত রিস্ক নেন নাই। লিক্স দিয়ে নাম কোনো সময় নেই না, যেন 1,500 লাভ হয়েছে, আমি গরু সবসময় বেশি আইতেছি, আমি তো কোনো সময় বেশি আশা করি না। তো এখন গরুর ব্যবসা কেমন? এখন তো সবাই আছি, আমি তো আর কি ইয়া মিডিয়াম আর কি। গরু আছে কটা? গরু আছে 10টা। চলুন দেখি, এটা এটা সার গরু। এটা ওজন কিরকম হবে? 100 কেজি হবে। এটা দাম চাচ্ছেন কেমন? দাম 600, 60 হলে বিক্রি করবেন, 600 টাকা কেজি। আচ্ছা, একদম শর্টকাট সময় নিব, বেশি সময় নিব না। এটার কি অবস্থা? 63 হলে বিক্রি করবেন, এর কম না? 10 কেজি বেশি আছে। আচ্ছা আচ্ছা, তারপরে এটা এটা একই 63 হলে বিক্রি করবেন, এটা ওজন কিরকম হবে? 10 কেজি করে আছে। আচ্ছা, আপনি তো সব ছোট ছোট গরুই আনেন, তো এটা কিরকম কি আশা করছেন? 66 হলে বিক্রি করবেন, তো এটা 66,000 হলে বিক্রি করবেন, এটা ওজন কিরকম হবে? 3 মন না মনে হয়, 3 মন আছে। আচ্ছা, তারপরে এটার কি অবস্থা? এইটা আছে 3 মন। এটা ওজন কিরকম, দাম কিরকম চাচ্ছেন? দাম বিক্রি করবেন বিক্রি করবেন, 68 হলে বিক্রি করবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপরে তারপরে এটা তো বড় গরু, এটা ওজন কিরকম হবে? 3 মন 10 হবে। এটা দাম চাচ্ছেন কেমন? 75 হলে বিক্রি করবেন, 3 মন 10-এর। আচ্ছা, দর্শক বেশি সময় নিচ্ছি না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। তাই এটা কিরকম ওজন হবে? 3.5 মন আছে। এটা দাম চাচ্ছেন কেমন? 82-83 77 হলে লাস্ট বিক্রি করবেন, এর কমে না? 75 বললে তাও দিবেন না। আচ্ছা, তারপরে এইটা কিরকম ওজন হবে? তারপরে এটা কিরকম দাম চাচ্ছেন? এটা কমন ওজন হবে? এটা 4 মন আছে, 4 মন শিওর আছে। এটা 90 হলে বিক্রি করবেন। আচ্ছা আচ্ছা, সুন্দর সুন্দর। এটা তো বিক্রি করে ফেলছেন? এটা কত বিক্রি করলেন? 55। এটা কমন ওজন হবে? 85 কেজি ধরছে, 55 বিক্রি করে ফেলছেন। তো মঞ্জু ভাই অনেক ধন্যবাদ, সবসময় তো কোরবানিতে ভিডিও করি, কিন্তু আমি রিপন ভাই আমরা চিন্তা করছি যে কোরবানি বাদেও সারা বছরই আমরা গরু হাটের ভিডিও করব। তো মাঝে মাঝেই দেখা হবে এবং মাঝে মাঝেই বিরক্ত করবো, কিন্তু ঠিক আছে, আমরাও আসবো। এবং আপনার ফোন নাম্বার তো এখন বলতে সমস্যা নাই, ফোন নাম্বার বলেন। আরে না না, ফোন নাম্বার বলেন। 017 হ্যাঁ 6 হ্যাঁ 00 হ্যাঁ 43
ডাবল অন এইট। দর্শক, মঞ্জু ভাইয়ের ফোন নাম্বার আমরা কোরবানিতে দিতে পারি নাই, এখন দিয়ে দিলাম। মঞ্জু ভাই কিন্তু কোরবানিতে সময় ফোন নাম্বার দিবে না। আপনাদেরকে এই যে ফোন নাম্বার দিয়ে দিলাম, এটা আপনারা সেভ করে রাখবেন। মঞ্জু ভাইয়ের ফোন দিয়ে যে কোনো প্রোগ্রাম বা মিলাদ মাহফিল যে কোনো কিছুর জন্য মঞ্জু ভাইয়ের কাছ থেকে গরু নিতে পারবে নাকি মঞ্জু ভাই? আচ্ছা, এবং মঞ্জু ভাই বাজার হচ্ছে মিনিমাম 2-3 হাজার বা 5-7 হাজার কমে গরু দিবে নাকি? তো মঞ্জু ভাই মাঝে মাঝে বিরক্ত করবো, কিন্তু বিরক্ত হওয়া যাবে না। তো ঠিক আছে মঞ্জু ভাই, ভালো থাকবেন। গরু খাওয়াইতেছিলেন, গরু খাওয়ান, আমরা এখানে বিদায় নিব, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ঠিক আছে মঞ্জু ভাই। হ্যাঁ, তারপর তো আমরা একটু ঘুরতে ঘুরতে এখন আমরা যাব সুখচান ব্যাপারীর ডগায়। তো চলেন সুখচান ব্যাপারীর ডগায় যাই, যাই দেখি সুখচান ব্যাপারী কি করে। তো দর্শক, ঘুরতে ঘুরতে চলে আসছি আমরা সুখচান মামা এবং আবুল হোসেন ব্যাপারীর গরুর ডগায়। তো আবুল হোসেন মামা কেমন আছেন? এটা এদিক তাকান না, কেমন আছেন? ভালো আছি, শরীর স্বাস্থ্য ভালো? হ্যাঁ ভালো। গরু তো বরাবরই আপনি সারা বছর কম আনেন, কাস্টমার নাই? এদের পরে একবারই কাস্টমার, একবারই কাস্টমার নাই। এদের গরু এই দিন দামও কম, গরুর দামও কম। আচ্ছা, তো আমি বেশি কথা বলবো না, গরু দেখাইতে চলে যাব। তো এই যে লাল গরুটা দেখতে পারতেছি, এটার ওজন বলেন। ওজন হইব 3 মণ। 3 মণ? আর এটার দাম চাচ্ছেন কেমন? দাম 80-85 চাই, 80 হলে বেশি করবো, 80 হলে বিক্রি করবেন। আচ্ছা, তারপরে এই যে এটা দেখতে পারতেছি, ৯০-৯৫ লাস্ট 86 হলে বিক্রি করবেন, এটার ওজন কিরকম হবে? 3.5 মণ। আচ্ছা, তারপরে এই যে লালটা, এটা তো খুব সুন্দর একটা গরু দেখা যাইতেছে, এটা কিরকম দাম চাচ্ছেন? হ্যাঁ, ১৪০-১৫০। তো এখন এটা দাম চাচ্ছেন কত? ১১০-১২, ১১০ বেচবেন। এটার ওজন কিরকম হবে? 4 মণ। আচ্ছা আচ্ছা, তারপরে এইটা লাস্ট, এটা ওজন কিরকম হবে? 95 কেজি। এটা 65 হলে বিক্রি করবেন। তো আবুল হোসেন মামা অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, ইনশাল্লাহ আবার সামনের বৃহস্পতিবার আবার দেখা হবে ইনশাল্লাহ। তো চলেন আমরা এখন একটু সুখচান মামার সাথে কথা বলবো। আমি আসলে খুব তাড়াহুড়া করে ভিডিও করতেছি, কারণ সবাই খুব ব্যস্ত, এটা খাওয়ার টাইম, সুখচান মামাও গরুদেরকে খাওয়াচ্ছেন। ভাই আসসালামু আলাইকুম। খেতে মরে গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আল্লাহ তো ভালোই রাখিছে ভাই। আচ্ছা, ব্যবসা কেমন করতেছেন? ব্যবসা ভাই, ব্যবসা সুবিধা না, সুবিধা না, গরু লিয়ে আসি লস হয়, ব্যবসা হয় না। আচ্ছা, সারা বছর তো একরকম হবে না, হবে আর দোয়া করি যাতে ব্যবসা ভালো হয় নাকি? এছাড়া তো আর, এছাড়া তো আর কিছু করার নাই, গরিব মানুষ ভাই, কে থাকে কোনো একটা গরু লিয়ে না তো মর যাবো ভাই। আচ্ছা, সুখচান ব্যাপারী বলতেছে যে আপনাদেরকে যে একটা গরু অন্তত পক্ষে নিয়ে যান, নাহলে সুখচান ব্যাপারী মারা যাবে। তো যাই হোক, সুখচান ব্যাপারী বেঁচে থাকে এটাই আমরা চাই, এবং আমরা বেশি বেশি সুখচান ব্যাপারী ভিডিও করব, এটাই হলো কথা। তো ভাই কটা গরু আছে? গরু ভাই 7টা আছে। 7টা আছে জি ভাই। তো আজকে মন ভালো নাই, মন ভালো নাই, একটা হবে খরিদ্দার নাই, বেচা কিনা না, ইনশাল্লাহ বেচা বিক্রি হবে, যাই একটু দোয়া করেন ভাই। হ্যাঁ ইনশাল্লাহ দোয়া করবো। তো চলেন গরু দেখি কোন সাইড থেকে দেবো। দেখেন এই যে, এটা তো খুব সুন্দর একটা গরু ভাই, এটা তো বড় দেখতেছি জি ভাই, এটা পাগলা গরু, পাগলা না, পাগলা না, পিঠ উঠবে। আচ্ছা, এটা ওজন কিরকম চাচ্ছেন? 3 মণ 10-এর। এটা দাম চাচ্ছেন কেমন? দাম তো চাষি ভাই 97-94 হলে বিক্রি করবেন। আচ্ছা, খুব সুন্দর কথা। তারপরে এই যে এটা, এটা দাম চাইছি ভাই 75। হ্যাঁ, একদম 69। একদম 69। এটার ওজন কিরকম হবে? ওজন হবে 105 কেজি। 105 কেজি। তারপরে এটা, এটা আছে 90 কেজি, মাথা গোল দিলেও 100 কেজি হবে, বুঝছেন? আচ্ছা, একদম 65। একদম 65। আচ্ছা, খুব সুন্দর কথা। তারপরে এই যে এটা, এটা আছে 100 কেজি। 100 কেজি। এটা কিরকম দাম চাচ্ছেন? একদম 67। একদম 67, একদম 67, মানে 670 টাকা কেজি। হ্যাঁ আচ্ছা, একদম 67। তারপরে এটা, এটা আছে 3 মণ। এটা এই সাইড থেকে দেখাই, এটা আছে 3 মণ। এটা 3 মণ, এটা দাম চাচ্ছেন কেমন? একদম 78। একদম 78। দাম চাইলে 95। কোনো দামাদামি নাই না, একদম 78। একদম 78। আরো দুইটা আছে। হ্যাঁ চলেন, আরো দুইটা তো দেখবো। আমি দুইটা ঘাস নি। হ্যাঁ নেন নেন নেন, ঘাস নেন। সুখচান ভাই দুইটা ঘাস আনতে গেছে, গরুকে ঘাস খাওয়াচ্ছে, আমাদের সাথে কথা বলতেছে।
আসলে তাদের মনও ভালো নাই, কারণ গরু বিক্রি হচ্ছে না, এর জন্য মন খারাপ, এর জন্য মন খারাপ। ওই যে সুখচান ভাই গরুর 15 লিটার পানির দামের দাম, 15 লিটার পানি, 15 লিটার 15 টাকা পানির দামে গরু দিচ্ছেন? পানির দামে দাম লিয়ার লোক নেই তো কি করবো? আচ্ছা আচ্ছা, দেখেন যদি আপনার পছন্দ হয় ভাই, বাটা একদম 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 কই দিবে একদম। দাম চাইছি 63, একদম 57,500। এই গরুটা 57,500 টাকা দাম চাচ্ছে, মানে একদম 57,500 টাকা এই গরুটা সুখচান ভাই বিক্রি করতে চাচ্ছে। যে দাম বলতেছে সুখচান ভাই, এই দামে তো গরু একদম 57,500 একদম। হ্যাঁ, কিন্তু এটা তো বললো 45,000 টাকা। বলবো কাস্টমার কইলে দি কি এইভাবে তার গরুর ব্যবসা করা যায় না, তাহলে তো মরে যাইতে হবে, মরে যাইতে হবে। এটা কয় মন ওজন হবে? 85 কেজি গোস হবে, 85 কেজি গোস হবে। আচ্ছা, আর এটা 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 বলেন 3.5 মন, এটা 3.5 মন। এটা দাম চাচ্ছেন কেমন? দাম চাইছি 96, লিলে একদম 92, একদম 92, 90 একদম 90, একদম 90। আচ্ছা, তো সুশান ভাই এই ছিল কালেকশন, তো সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ কাস্টমার দেখেন। আচ্ছা ভাইয়া, তো দর্শক আমরা মোটামুটি সুখচান ভাই, তাজু ব্যাপারী, মঞ্জু ভাই এবং আবুল হোসেন ভাইয়ের কাছ থেকে গরুর দাম জানলাম এবং গরুর ব্যবসা সম্পর্কে জানলাম। তাজু ব্যাপারী হ্যাঁ, দারুন না? তো সুখচান ভাইয়ের মাথা একটু গরম আছে। তো যাই হোক, তো সবার কাছ থেকে আমরা গরুর দাম জানলাম, তো আমরা এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, এবং নতুন দিনে নতুন ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত সবার সাথে বিদায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।